আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবেন ভারতের বিপক্ষে। তো ভারতের বিপক্ষে এই ম্যাচটি কেন বাংলাদেশের জিতা উচিত? আমরা দেখেছি গত কয়েক বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ম্যাচগুলো হয় খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়, এবং ইন্ডিয়া পাকিস্তানের পর যদি কোনো ক্রিকেট নিয়ে এই এশিয়ার মধ্যে তুলপাড় হয় তাহলে সেটা ভারত বাংলাদেশ ম্যাচ, এটা আপনাকে মানতেই হবে। আমরা যদি ওডিআই ফর্মেটে ভারত বনাম বাংলাদেশের লাস্ট 10টি ম্যাচের হেড টু হেড দেখি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ 4টি ম্যাচ জিতেছে এবং ভারত 6টি ম্যাচ জিতেছে। তো এই জায়গা থেকেও আমরা বলতে পারি যে না, আমরা সমানে সমানে ভারতের সাথে ফাইট দিচ্ছি। কিন্তু পরিসংখ্যানটা যদি আর একটু গভীরভাবে লক্ষ্য করি, বাংলাদেশ যে 4টি ম্যাচ জিতেছে তার 4টি ম্যাচেই মিরপুরের মাটিতে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ হোমগ্রাউন্ডের বাইরে বাংলাদেশ একটি ম্যাচও ভারতের সাথে জিততে পারেনি। তো এই জায়গায় সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশের যে নিজের হোমগ্রাউন্ডে বড় বড় টিমকে হারাচ্ছে, বাইরের দেশে যায় কিছু করতে পারছে না, এশিয়া কাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। তো এখন লাস্ট ম্যাচে ভারতের সাথে বাংলাদেশ খেলতে নামবে, বাংলাদেশ কি আসলেই শক্তিশালী টিম? বাংলাদেশের মধ্যে কি আসলে ওই ক্যাপাবিলিটি আছে যে বড় মঞ্চে ভালো খেলার? এই জিনিসটা প্রুভ করার একটা বড় জায়গা এখন এশিয়া কাপের লাস্ট ম্যাচ, কারণ এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ অলরেডি আউট। তো এই জায়গায় শুধুমাত্র এই জিনিসটাই প্রুভ হবে যে বাংলাদেশ কি বিশ্বকাপে ভালো করতে পারে, বাংলাদেশ কি বিশ্বকাপে ভালো করার মতো ক্যাপাবিলিটি রাখে। তাছাড়াও আমাদের দেশের জনগণের এক্সপেকটেশন ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে অনেক বেশি। আমরা সচরাচর সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালেই দেখতে পাবো ভারতের সাথে একটি ম্যাচ বাংলাদেশ জিততে পারলে দর্শকের মনে কতটা আনন্দ দেয়। তো দর্শকের আনন্দ পাওয়ার জন্য বাংলাদেশের ভিতর যে ওই ক্যাপাবিলিটি আছে, বড় মঞ্চে ভালো করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে, এই জিনিসগুলো প্রুভেন করার জন্য অবশ্যই বাংলাদেশের উচিত ইন্ডিয়ার সাথে ম্যাচটি জয় লাভ করা। যদিও এই জয় দিয়ে বাংলাদেশের তেমন কিছু আসবেও না যাবেও না, কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, আর এই কনফিডেন্সটা যদি থাকে পরবর্তীতে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে ভালো একটা সাপোর্ট দিবে, এই কনফিডেন্সটা সাপোর্টিক রুল হিসেবে কাজ করবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই এশিয়া কাপে যারা খেলবে নিউজিল্যান্ডের সাথে সিরিজে তারা বেশিরভাগই থাকবে না। তো যেহেতু তারা থাকবে না ওয়ার্ল্ড কাপের আগে, এটাই তাদের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। তো এই জায়গায় যদি তারা আত্মবিশ্বাসটা ফিরে পায়, এই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে বলে পারবে বলে আমি মনে করি। দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।